সকলকে জানাই আমার নতুন একটি ব্লগে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। ইয়োর ভাই তপন চ্যানেলের পক্ষ থেকে আমি তপন পূর্ব মেদিনীপুরের ছোট্ট গ্রাম থেকে ভিডিওটি করছি। আজ হচ্ছে সরস্বতী পুজো, সেই উপলক্ষে ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল। বন্ধুরা কিছু মনে করবেন না, যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে বক্সের সাউন্ড ছিল, তার জন্য আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না। তো মায়ের এখানে পুজো শুরু হয়ে গেছে আর সুন্দর করে সাজানো হয়েছে যতটুকু পেরেছি। পেছনে একটু লাইট দিয়েছি আর কিছু ওই কামিনী ডালা থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হয়েছে। আর পুজো এখানে ঠাকুর মশাইও চলে এসেছেন, পুজো শুরু হয়ে গেছে, কিছুটা দেখিয়ে নিচ্ছি। তো সবাই নিশ্চয়ই পুজোতে আনন্দ করছেন, আর আমাদের পুজোটা একটা ইমোশন, মানে প্রত্যেক বছর আমরা এই দিনটার অপেক্ষা করে থাকি। আর এখানে হোম হচ্ছে, হোমের জন্য একটি নারকল দেওয়া হয়েছে, ঘি, আম কাঠ আর যা যা লাগে। তো আমরা এখানে অঞ্জলি দিয়ে দিলাম, অঞ্জলি দেওয়ার পরেই হোমটা হলো। তার আগে আমরা সবাইকে প্রসাদ দিলাম, খুব মানে এত সুন্দর। আর এবছর পুজোতে ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনলাম যে নাকি পুজোর দিনই মায়ের ঘট বিসর্জন দিতে হবে, কারণ তার পরের দিন হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার দিন হচ্ছে মাঘী সপ্তমী, তার জন্য ঘট বিসর্জন দেওয়া যাবে না। তো শুনেই খুব মনটা খারাপ হয়ে গেল, কি বলবো বন্ধুরা। সকলেই নিশ্চয়ই এটা জানেন যে মায়ের পুজোর দিনই ঘট বিসর্জন দিতে হবে, আর যাদের বাড়ির পুজো তারা নিশ্চয়ই ঘরটাকে রাখছেন, তো আমরা রাখতে পারছি না। তো এখানে আহুতি শেষের দিকে, তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। আর মায়ের মূর্তিটা দেখুন, বেশ সুন্দর লাগছে। আর আমি এখানে বসে একটু ভিডিওটাও করে নিলাম, তো দেখে নাও বন্ধুরা। এদিকে ঠাকুরমশাই মন দিয়ে পুজো করছেন, তারপরে এটা হচ্ছে ইভিনিংয়ে, মানে এখানে সন্ধ্যায় আরতিটা করে তারপরে মায়ের ঘট বিসর্জন করে দেওয়া হবে। তো এখানে পুজো করে দিচ্ছেন ঠাকুরমশাই, পুজোর পরে ওই ঘট নিয়ে চললাম। আর আমি তো মানে ওই টাইমটায় কেঁদেই ফেলেছিলাম, তো কিছু করার নেই, মাকে তো পাঠাতেই হবে। আমরা অপেক্ষায় রইলাম, মা তুমি আবার এসো। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আমি শেষে অল্পটুকু প্রসাদ নিয়ে আজকের ভিডিওটি শেষ করব। তো এই আছে নারকল আর ফল। চলো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো, টাটা।